নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা অ্যাস্ট্রো চ্যানেলে আপনাদের প্রত্যেককে অনেক অনেক স্বাগত জানাই বন্ধুরা আজ পয়লা আগস্ট আজ থেকে ঠিক পনেরো দিন অর্থাৎ পনেরোই আগস্ট পর্যন্ত এই আট জাতক ও জাতিকার জীবনে মাটি ফুরে টাকা আসতে চলেছে অর্থাৎ যে আট রাশির কথা আমি এই ভিডিওতে উল্লেখ করতে চলেছি সেই আট রাশির জাতক বা জাতিকা যদি আপনি হন তাহলে আপনাদের মাটি ফুরে টাকা আসতে চলেছে কোন কোন দিক থেকে এই অর্থ প্রাপ্তি হওয়ার সম্ভাবনা রয়েছে এবং কোন সেই আট সৌভাগ্যশালী রাশি সেই রাশিগুলির নাম আমি একে একে জানাতে চলেছি পনেরোই আগস্ট পর্যন্ত যে আট রাশির কথা আমি বলতে চলেছি সেই আটরাশিট জাতক বা জাতিকা যদি আপনি হন তাহলে আপনাদের মাটি ফুড়ে টাকা আসতে চলেছে অর্থাৎ অর্থের অভাব আপনাদের কাটতে চলেছে এর পাশাপাশি এই সময় আপনারা ভাগ্যের সাপোর্ট পেতে চলেছেন এবং না হওয়া কাজ আটকে যাওয়া কাজ হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি যারা অনলাইন কোনো বিজনেস করছেন অ্যাপিলেট মার্কেটিংয়ের সঙ্গে যুক্ত রয়েছেন এছাড়াও যারা শেয়ার মার্কেটের সাথে যুক্ত রয়েছেন এবং এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেস করেন তাদের ক্ষেত্রেও যথেষ্ট পরিমাণে শুভ যেতে চলেছে তবে আপনার নিজস্ব বাচ্চাটে চারটি গ্রহকে স্ট্রং থাকার প্রয়োজন রয়েছে বা ভালো থাকার প্রয়োজন রয়েছে সেই গ্রহগুলি হলো এক রাহু গ্রহ দ্বিতীয় শনি গ্রহ তিন নম্বর মঙ্গল গ্রহ এবং চার বুধ গ্রহ এই চারটি গ্রহকে আপনার জন্মছকে শুভ থাকার প্রয়োজন রয়েছে যদি এই চারটি গ্রহ আপনার জন্মছকে শুভ অবস্থায় না থাকে তাহলে কিন্তু আমার কথা পুরোপুরি মিলবে না তাই আপনারা নিয়ারেস্ট কোনো এক্সপার্ট অ্যাস্ট্রোলজারকে আপনাদের জন্মছকটি দেখিয়ে নিন আর জেনে নিন আপনার জন্মচকে এই চারটি গ্রহ শুভ অবস্থায় রয়েছে কি না আর যদি আপনারা মনে করেন আমাকে দেখাবেন তাহলে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে বুকিং করতে পারেন একটি কথা মাথায় রাখবেন এটি কেবলমাত্র বুকিং নাম্বার এবং এটি পেড সার্ভিস ফ্রি সার্ভিস নয় তাই তারাই কেবল যোগাযোগ করুন যারা জন্মছক বিচার করাতে চান তাহলে আসুন যে নেওয়া কোন সেই আট সৌভাগ্যশালী রাশি যে রাশিগুলি পনেরোই আগস্ট পর্যন্ত মাটি ফুড়ে টাকা আসতে চলেছে প্রথম যে রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে মিন রাশি হ্যাঁ বন্ধুরা আপনি যদি মিন রাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনাদের পনেরোই আগস্ট পর্যন্ত মাটি ফুড়ে টাকা আসতে চলেছে অর্থাৎ আপনাদের চাকুরি ক্ষেত্র থেকে ব্যবসা থেকে এবং সেল প্রবেশন থেকে এই তিন ক্ষেত্র থেকে অর্থ লাভ হওয়ার সম্ভাবনা রয়েছে এছাড়াও এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেস থেকে এবং শেয়ার মার্কেট থেকে ট্রেডিং থেকে আপনারা অর্থ লাভ করতে চলেছেন এর পাশাপাশি এই সময় ভাগ্যের সাপোর্ট আপনারা পেতে চলেছেন যার দরুন আপনাদের না হওয়া কাজ আটকে যাওয়া কাজ হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি এই সময় যারা বিবাহের জন্য প্রচেষ্টা করছেন তাদের বিবাহ নিশ্চিত বা স্থির হয়ে যেতে পারে অর্থাৎ সব মিলিয়ে যদি বলা যায় পনেরোই আগস্ট পর্যন্ত আপনাদের জন্য যথেষ্ট পরিমাণে শুভবার্তা বহন করতে চলেছে এরপরে যে দ্বিতীয় রাশির কথা বলবো সেটি হচ্ছে কন্যা রাশি হ্যাঁ বন্ধুরা আপনি যদি কন্যা রাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনারাও আজ থেকে পনেরোই আগস্ট পর্যন্ত মাটি ফুরে টাকা আসতে চলেছে অর্থাৎ আপনাদের জীবনেও ধনাগমন ঘটতে চলেছে আর এই ধন চাকুরি ক্ষেত্র থেকে ব্যবসা থেকে এবং সেলফ প্রবেশন থেকে তিন ক্ষেত্র থেকে আসার সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি এই সময় আপনারা ভাগ্যের সাপোর্ট পেতে চলেছেন যার দরুন না হওয়া কাজ আটকে যাওয়া কাজ হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে এছাড়াও এই সময় যারা এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেস করছেন শেয়ার মার্কেটের সাথে যুক্ত রয়েছেন ট্রেডিং করেন তাদের ক্ষেত্রেও যথেষ্ট পরিমাণে শুভ বার্তা বহন করতে চলেছে অর্থাৎ এই মাস আপনাদের জন্য অর্থাগমনের মাস হতে চলেছে পনেরো তারিখ পর্যন্ত এরপরে যে তিন নম্বর রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে বৃষ রাশি হ্যাঁ বন্ধুরা আপনি যদি বৃষ রাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনারাও পনেরোই আগস্ট পর্যন্ত যথেষ্ট পরিমাণে অর্থ লাভ করতে চলেছেন অর্থাৎ আপনাদের জীবনে মাটি ফুড়ে টাকা আসতে চলেছে আর এই অর্থ চাকুরি ক্ষেত্র থেকে ব্যবসা থেকে এবং সেলফ প্রফেশন থেকে এই তিন ক্ষেত্র থেকে আসার সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি পনেরোই আগস্ট পর্যন্ত ভাগ্যের সাপোর্ট আপনারা পেতে চলেছেন যার দরুন না হওয়া কাজ আটকে যাওয়া কাজ হয়ে যাবে যারা অনলাইন বিজনেস করেন ট্রেডিং করেন শেয়ার মার্কেটের সাথে যুক্ত রয়েছেন কনসালটেন্সির কোনো কাজ করেন এছাড়াও এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেস করেন তাদের ক্ষেত্রে যথেষ্ট মাত্রায় শুভ যেতে চলেছে অর্থাৎ এক কথায় যদি বলা যায় পনেরোই আগস্ট পর্যন্ত আপনাদের জীবনে অর্থাকমন ঘটতে চলেছে এরপরে চার নম্বর যে রাশির কথা বলবো সেটি হচ্ছে মেষ রাশি হ্যাঁ বন্ধুরা আপনি যদি মেষ রাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনাদের জীবনেও পনেরোই আগস্ট পর্যন্ত মাটি ফুড়ে টাকা আসতে চলেছে অর্থাৎ ধনের দিক আপনাদের যথেষ্ট পরিমাণে শুভ যেতে চলেছে এই সময় ভাগ্যের সাপোর্ট আপনারা পেতে চলেছেন যার দরুন না হওয়া কাজ আটকে যাওয়া কাজ হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি এই মাসে অর্থাৎ পনেরো তারিখ পর্যন্ত আপনারা যারা অনলাইন কোনো বিজনেস করছেন অ্যাফিলেট মার্কেটিংয়ের সঙ্গে যুক্ত রয়েছেন শেয়ার মার্কেটের সাথে যুক্ত রয়েছেন ট্রেডিং করেন এছাড়াও এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেস করছেন তাদের ক্ষেত্রে যথেষ্ট মাত্রায় শুভ যেতে চলেছে অর্থাৎ পনেরো তারিখ পর্যন্ত আপনাদের জীবনে অর্থাগমন ঘটতে চলেছে এরপরে পাঁচ নম্বর যে রাশির কথা বলবো সেটি হচ্ছে বৃশ্চিক রাশি হ্যাঁ বন্ধুরা আপনি যদি বৃশ্চিক রাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনাদের জীবনেও পনেরোই আগস্ট পর্যন্ত মাটি ফুরে টাকা আসতে চলেছে অর্থাৎ আপনাদের ধনাগমন ঘটতে চলেছে এই সময় আপনারা ভাগ্যের সাপোর্ট পেতে চলেছেন যার দরুন আপনাদের না হওয়া কাজ আটকে যাওয়া কাজ হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি এই সময় যারা এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেস করছেন ট্রেডিং করেন অনলাইন কোনো কাজ করেন এছাড়াও শেয়ার মার্কেটের সাথে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে যথেষ্ট মাত্রায় শুভ যেতে চলেছে অর্থাৎ পনেরোই আগস্ট পর্যন্ত আপনাদের জীবনে ধনাগমন ঘটতে চলেছে এরপরে ছয় নম্বর যে রাশির কথা বলবো সেটি হচ্ছে ধনু রাশি হ্যাঁ বন্ধুরা আপনি যদি ধনুরাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনাদেরও পনেরোই আগস্ট পর্যন্ত মাটি ফুড়ে টাকা আসতে চলেছে অর্থাৎ আপনাদের জীবনে ধনাগমন ঘটতে চলেছে আর এই অর্থ চাকুরি ক্ষেত্র থেকে ব্যবসা থেকে এবং সেলফ প্রফেশন থেকে এই তিন ক্ষেত্র থেকে আসার সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি ভাগ্যের সাপোর্ট আপনারা পেতে চলেছেন যার দরুন না হওয়া কাজ আটকে যাওয়া কাজ হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে এছাড়াও যারা অনলাইন কোনো বিজনেস করছেন অ্যাফিলেট মার্কেটিংয়ের সঙ্গে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রেও যথেষ্ট পরিমাণে শুভ যেতে চলেছে অর্থাৎ আপনাদের জীবনে পনেরোই আগস্ট পর্যন্ত অর্থাগমন ঘটতে চলেছে এরপরে সাত নম্বর যে রাশির কথা বলবো সেটি হচ্ছে কুম্ভ রাশি হ্যাঁ বন্ধুরা আপনি যদি কুম্ভ রাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনাদের জীবনে পনেরোই আগস্ট পর্যন্ত মাটি ফুড়ে টাকা আসতে চলেছে অর্থাৎ আপনাদের জীবনে ধনাগমন ঘটতে চলেছে আর এই অর্থ চাকুরি ক্ষেত্র থেকে ব্যবসা থেকে এবং সেলফ প্রফেশন থেকে এই তিন ক্ষেত্র থেকে আসার সম্ভাবনা রয়েছে এই সময় ভাগ্যের সাপোর্ট আপনারা পেতে চলেছেন যার দরুন না হওয়া কাজ আটকে যাওয়া কাজ আপনাদের হয়ে যাবে এছাড়াও এই মাসে অর্থাৎ পনেরো তারিখ পর্যন্ত যারা অনলাইন কোনো বিজনেস করছেন অ্যাফিলেট মার্কেটিংয়ের সঙ্গে যুক্ত রয়েছেন শেয়ার মার্কেটের সাথে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে যথেষ্ট পরিমাণে শুভ যেতে চলেছে অর্থাৎ এক কথায় যদি বলা যায় পনেরোই আগস্ট পর্যন্ত আপনাদের ধনের দিক যথেষ্ট পরিমাণে শুভবার্তা বহন করতে চলেছে এরপরে শেষ এবং অন্তিম যে রাশির কথা বলবো সেটি হচ্ছে তুলা রাশি হ্যাঁ বন্ধুরা আপনি যদি তুলা তুলারাশির জাতক বা জাতিকা হন তাহলে পনেরোই আগস্ট পর্যন্ত আপনাদের জীবনেও ধনাগমন ঘটতে চলেছে অর্থাৎ মাটি ফুড়ে টাকা আসতে চলেছে এ সময় আপনারা ভাগ্যের সাপোর্ট পেতে চলেছেন যার দরুন না হওয়া কাজ আটকে যাওয়া কাজ হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে যারা অনলাইন কোনো বিজনেস করছেন অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের সঙ্গে যুক্ত রয়েছেন বা ট্রেডিং করেন বা শেয়ার মার্কেটের সাথে যুক্ত রয়েছেন বা এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেস করেন তাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট পরিমাণে শুভ দিতে চলেছে এই সময় আপনারা ভাগ্যের সাপোর্ট পেতে চলেছেন এবং যার ধরুন না হওয়া কাজ আটকে যাওয়া কাজ করে ফেলবেন এছাড়াও চাকুরি ক্ষেত্র থেকে ব্যবসা থেকে এবং সেলফ প্রফেশন থেকে তিন ক্ষেত্র থেকে কিন্তু তো এই ছিল আট সৌভাগ্যশালী রাশি যে রাশিগুলি পনেরোই আগস্ট পর্যন্ত মাটি ফুরে টাকা আসতে চলেছে তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানান যদি ভিডিওটি ভালো লাগে এখন একটি লাইক করে দিন শেয়ার করে দিন এবং এখনো পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে দেব ধন্যবাদ